আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন ওই মহরমের রোজার, ওইটার একটু হুজুর বলবেন, ক্লিয়ার করে দিবেন যে ওই 10 তারিখের রোজাটা তো আসলে আজকের রোজাটা তো বেশি ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে একটু আপনি বললে একটু আর জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেল আর কি। আসলে তো 10 তারিখের যে আশুরা রোজা, এটা এই আপনার নফল রোজা, যদি এটার সোয়াব ফজিলত অনেক বেশি আছে। কোনো ভাই এবং বোন যদি 10 তারিখ রোজা রাখতে পারেন না, এটার কারণে তো কোনো অসুবিধা নেই, কিন্তু রাখলে সোয়াব পাবেন। কোনো এই আমার বোন যদি 10 তারিখে রোজা রাখতে পারেন নাই, কোনো অসুবিধা নাই। আগে বা পিছে সেই হিসাবে এই যদি কোনো কারণে উনি রাখতে পারেন নাই, 9 তারিখের রোজা তো হবে, আর 10 তারিখের রোজা যদি কোনো কারণে রাখতে পারেন নাই, আগামীতে আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে উনি 10 তারিখের রোজা রাখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আর যেহেতু ইন্টেনশন ছিল, হয়তো আল্লাহ তাআলা উনাকে সওয়াবও দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ তো রহিম রহমান, উনার ইন্টেনশনের উপরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে আসলে কতটি দোয়া আছে, মানে আসলে এই কোরআনে কারিমের মধ্যে অনেক দোয়া রয়েছে। সেই দোয়াগুলো আপনি কোথায় পাবেন? আপনি এই যেমন মোনাজাত মকবুল আছে, জি জি, এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জি জি, এই যিনি মোনাজাত মকবুল লিখেছেন, সেখানের মধ্যে কোরআন এবং হাদিসের সমস্ত দোয়াগুলোকে তিনি একত্রিত করেছেন, জি জি, এবং সুন্দরভাবে 60টা পাঠ করেছেন। আপনি শনিবার থেকে শুরু করবেন, শুক্রবার গিয়ে শেষ হবে, প্রত্যেকটা দিন কোরআন এবং হাদিস থেকে যেহেতু দোয়া রয়েছে, সব দোয়া আপনি 5-7 মিনিট লাগবে। এই জন্য আপনি এই মোনাজাতে মকবুল সংগ্রহ করতে পারেন। মোনাজাতে মকবুল, যেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এই বুকটা আপনি সংগ্রহ করে আপনি প্রত্যেক দিন কোরআন হাদিস থেকে এগুলো আপনি এগুলো পড়তে পারেন। জি জি, আর বিশেষ করে আমরা আজকে যে এগুলো টাচ করার কথা ছিল, যে সমস্ত নবীদের দোয়া, আমরা তো প্রথমে বলেছিলাম হযরতে আদম আলাইহিস সালামের দোয়া, হযরতে আদম আলাইহিস সালাম দোয়া তো বলে ফেললাম, এরকম হযরতে আইব আলাইহিস সালামের তো বললেন, বললাম যে হযরতে ইউনুস আলাইহিস সালামের দোয়া রয়েছে মাছের পেটে, জি জি জি, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুবহানাকা তুমি পবিত্র, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি জুলুমকারী, আমি জালিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। এরকম আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জালনি মুকিমাস সালাতি ومن ذريتي ربنا وتقبل دعاء, এটার অর্থ হলো যে হে আমার রব, আপনি আমাকে এবং আমার আওলাদদেরকে, বাচ্চাদেরকে, সন্তান সন্ততিকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী করে দেন, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দেন এবং আমার সন্তানদেরকে বানিয়ে দেন নামাজ প্রতিষ্ঠাকারী। আল্লাহু আকবার। এরকম এরপরে আপনি বলছেন, হযরত ইব্রাহিম তো বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রভু আপনি তো দোয়া কবুল করেন, আপনি তো দোয়া কবুল করেন। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম এই আপনার বৈতুল্লাহ বানানোর উপরে বলেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে রব্বানা, হে আমাদের প্রভু আপনি এই আমাদের এই যে বৈতুল্লাহ বানানি, মসজিদ বানানি, এটাকে কবুল করেন। একজন নবী হওয়ার পরেও ওনার আমলের মধ্যে তো ইখলাস ছিল, এরপরেও দোয়া করতেছেন হায়রে যে কবুল হইতেছে কিনা। আজকে আমরা যারা নেক আমল করি, বিশেষ করে আজকে আশুরার দিন রোজা রাখতেছি, আমরা চিন্তা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের নামাজকে কবুল করেন। এটাই হলো মেন বিষয়। এখন কিন্তু আবার আমরা নৈরাশ হইব না যে হয়তো আমার এগুলো কবুল হইতেছে না বা আমার দোয়া কবুল হইতেছে না, এই তাইলে আমি দোয়া করব কেন, এরকম না। লা তাকনাতু ইলা রাহমাতিল্লাহ, মাশাআল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা যেটা বলেছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম নৈরাশ হন নাই, উনি কিন্তু এত বেমারের পরেও যে সময় ওনার পরিবার, ওনার স্ত্রী ছাড়া সবাই ওনাকে ছেড়ে গিয়েছিল এবং ওনারা এই উদাও হয়ে গিয়েছিল, এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে বাহিরে
আপনার এই জায়গানের মধ্যে এই ডাস্টবিন বলা হয় যে জায়গার মধ্যে এই এই সমস্ত বাদ জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছিল। হাজরতে আইয়ুব আলাইহিসসালাম এর পরেও কোনো কোনো সময় আল্লাহর উপরে অভিযোগ করেন নাই, হে আল্লাহ তুমি আমাকে কেন রোগ দিলে, এই কথা বলেন নাই, সব সময় শুকর আদায় করতেন, বলতেন হে আল্লাহ তুমি আমাকে এক সময় সন্তান দিয়েছিলে, তুমি আমাকে আমাকে সম্পদ দিয়েছিলে, আজকে হয়তো আমার কাছে সম্পদ নাই, আজকে হয়তো আমার কাছে সন্তানাদি নাই, কিন্তু আমি তোমার শুকর আদায় করি। এরপরে আল্লাহ তাআলা হাজরতে আইয়ুব আলাইহিসসালামের দোয়াকে কবুল করলেন। দেখেন হুজুর, আমরা আসলে ওই যে আমাদের শুকর জিনিসটা, জি আল্লাহ বলেছেন তো যে একবার যখন বন্দা বলে আলহামদুলিল্লাহ, তখন আসমান আর জমিনের ভিতরে যদি একজন লোককে এই সমগ্র জিনিস দেওয়া হয় যেভাবে খুশি হয়, আমি আল্লাহ এইভাবে খুশি হই। আসলে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্যেও আমাদের কিছুটা গাফলতি আছে। আমরা দেখেন যে সব কিছুই তো একটা ইবাদতের ভিতরে, যে বললেন আপনি যে আলোচনার আগে বললেন যে ঘুম থেকে উঠে আপনি টয়লেটে গেলেন, টয়লেটের দোয়া পড়লেন, বের হওয়ার দোয়া পড়লেন, সবগুলোই তো ইবাদতের ভিতরেই মানে চলে যাচ্ছে সবগুলোই। আসলে আল্লাহর ইবাদত বন্দেগী আমরা যদি ইচ্ছা করি তাহলে এগুলো আসলে এই যে ছোটোখাটো দোয়া, অজু পড়তে বিসমিল্লাহ বললাম, এখানেও আল্লাহর নাম, অজু পড়ে তান শাহাদা দিলাম উনা, এখানেও আল্লাহর নাম, মানে সব প্রতিটা সময়ই আল্লাহর নামের ভিতরে জপের ভিতরেই রাখা যায়। এই যে নবী করিম নবীরা যে দোয়াগুলো করতো তাদের ভিতরে এই যে নৈরাশ হবেন না, আপনি বললেন যে নিরাশতা হবেন, বললেন যে আল্লাহ টুডে অর টুমোর আমার দোয়া কবুল করবেনি। জি একটা কল নিয়ে নেই। জি জি সালাম আলাইকুম কালার। আপনারা ধন্যবাদ বোন। হ্যালো আসসালামু আলাইকুম কলার। হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কল বোধ হয় উনি বোধ হয় চলে গেছেন, কলার ড্রপ হয়ে গেছে, দেখি নেক্সট কে আছেন। হ্যালো আসসালামু আলাইকুম। কিতাব দোয়া হলে বা কিতাব হলে কোন হলে কইবা দয়া করে প্লিজ। Assalamualaikum. I wanted to know a dua for stress and headaches, if there's one. Okay, no problem. Assalamualaikum. Wa alaikum salam. Hello, assalamualaikum, caller. Hello, caller, assalamualaikum. Call drop, I guess. আচ্ছা, আমরা ওই প্রশ্নগুলোর একটু হুজুর আনসার দিয়ে দেই। এক বোন নজরের দোয়া মানে চাচ্ছেন আর কি, ওনার বাচ্চা খেতে পারে না, বুধ আমরা বলি না ওই যে নজর টজর হয়ে গেছে, নজরের দোয়া ওইটা সেটা হলো এই নজরটা লাগতে পারে। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন চোখের নজর লাগে। আচ্ছা, চোখের যেটা এটা অনেক সময় আছে, চোখের নজর লাগে। যদি আপনি কোনো কোনো মানুষের সুন্দর বডি দেখেছেন যে আপনার, তখন আপনি বলবেন বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফি হুসনিক, আল্লাহ তাআলা যেন তোমার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি উত্তম খানা দেখেছেন বা গার্ডেনের মধ্যে, অনেকে বলেন হুজুর আমাদেরকে বলেন যে হুজুর গার্ডেনও আপনারা একটু নজরের দোয়া দেন যাতে নজর লাগে না, খদুর গাছে যাতে নজর লাগে না, উড়ের গাছে যাতে নজর লাগে না। আচ্ছা আচ্ছা। এগুলো আসলে অনেক সময়ই আসে, আপনার নজর লাগতে পারে, নজর লাগতে পারে। এই জন্য আমার 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 অ্যাডভাইস থাকবে এটা সবার কাছে যে আমরা যে সময় কোনো সুন্দর কোনো আকর্ষণীয় কোনো জিনিস দেখবো তখন আমরা দোয়া দিব আল্লাহ তাআলা যাতে এটার মধ্যে বরকত দেয়, বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফি আহলিক, তোমার আহলের মাঝে যাতে আল্লাহ তাআলার বরকত দেয়, আল্লাহ তাআলা যেন তোমার মালের মাঝে বরকত দেয়, আল্লাহ তাআলা যেন তোমার সৌন্দর্যতার মাঝে বরকত দেয়, এরকম আমরা মানুষকে দোয়া দিব। জি ঠিক এরকম উনি যে বললেন যে উনি কী করতে পারেন, আমরা জানি যে পিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে করিম নিয়ে এসেছেন, সেই কোরআনটা হইল
যে কোরআনটাই হলো কি এটা শিফা, এটা শিফা। জি ওয়া ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি সেটা শিফা হিসাবে, এবং মুমিনদের জন্য রহমত। সেই হিসাবে আমরা কোরআন থেকে সূরা ফাতিহা, যে সূরা ফাতিহার অনেক নাম আছে এর মধ্যে একটা নাম হলো সূরা শিফা, সেই সূরা ফাতিহাকে সূরা শিফা বলা হয়। আমরা যদি প্রথমে এবং শেষে তিনবার দুরুদ শরীফ পড়ে সূরা ফাতিহা সাতবার পড়ে পানির মধ্যে ফু দিয়ে আমি যদি আমার বাচ্চাদেরকে খাওয়াই, আল্লাহ চাহে তো এই আয়াতের দ্বারা সূরা ফাতিহার দ্বারা আপনার বাচ্চাকে নজরের যে সমস্যা সেটা দূর হয়ে যেতে পারে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আর আরেক বোন প্রশ্ন করেছেন যে স্ট্রেস, মানে উনি বোধহয় খুব সমস্যার ভিতরে আছেন, স্ট্রেসের ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন, এরকম কোনো দোয়া আছে? আসলে যে কোনো পেরেশানি, টেনশন, হেডেক, এরকম কোনো সমস্যার মাঝে আপনি এই আমরা আল্লাহর দিকে ফিরব এবং নৈরাশ হব না, আল্লাহর দিকে ফিরব আমরা, বিশেষ করে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, কমসে কম হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল অতটুক পড়লে হবে। হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার যে পেরেশানি, আমার যে সমস্যা, আমার যে হেডিক, এগুলার জন্য আমি আল্লাহর দিকে, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এটা আমি আমার বোনকে বলবো যে উনি ডেইলি আপনি 100 বার পড়তে পারেন, যতটুক পারেন পড়তে পারেন, 100 বার আপনি একটু মন মন দিয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, যে এরকম আল্লাহ চাহে তো আপনি যে সময় আল্লাহর দিকে ফিরবেন, এই দোয়া করবেন, আল্লাহ চাহে তো আপনার এই হেডিকে দূর করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বোনের স্ট্রেস থেকে অনেক। আরেকটা কল নিয়ে নেই হুজুর। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জানতে চাইছেন আর কি যে নৌক গড় খাটা, এটা তো যাই যাচ্ছে নাকি নক তো গরোই খাটা লাগবে, আর নক গড় খাটার পরে যে নক আপনার এই যে গরোর মধ্যে ফালাই রাখলে বা ফললে কিতা হইব, বিষয়টা এরকম হইলো যে নখটা কাটার পরে আমরা এটাকে একটু টিস্যু দিয়ে পেঁচিয়ে আপনার কোনো ডাস্টবিনের মধ্যে রাখবো, অর্থাৎ হয়তো আপনার এটাকে সংরক্ষণ করব, সংরক্ষণ বলতে এটাকে আমার গড়ের মধ্যে আপনি বিক্ষিপ্ত থাকবে এরকম হতে পারে না, এটা সুন্দর না। চুল এবং চুল যেগুলো আছে, নখ আছে, এগুলাকে আমার কাটার পরে এগুলাকে আমি সুন্দর করে পেঁচিয়ে টিস্যু দিয়ে অথবা যে কোনো এই বাদ জিনিস দিয়ে পেঁচিয়ে এটাকে আমি কোনো আলাদা জায়গার মধ্যে নিয়ে ডাস্টবিনের মধ্যে রেখে দিব, যাতে এটা এই আমি এটাকে কি করলাম আমার বডির একটা অংশ, আমার বডির আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়েছেন, সেই হিসাবে এই অঙ্গটা, এই অঙ্গের কোনো কোনো অংশ কাটা হয়, চুল কাটা হয়, নখ কাটা হয়, এগুলোকে আমি কোনো এক জায়গার মধ্যে রাখবো, যাতে এটাও আমি, এটাই হলো নবীর সুন্নত যে এগুলোকে আমরা। আচ্ছা, ওই যে নবীর দোয়া আমরা যে আলোচনায় ছিলাম আর কি, যে আইব আলাইসাল্লাম দোয়া করলেন, ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন, এইগুলা ইব্রাহিম আলাইসাল্লাম তো আসলে যখন হারাম বানাচ্ছে মক্কা শরীফ, যখন ওনার ছেলেকে নিয়ে ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে, তখন তো ওই দোয়াটাই করেছিলেন নানি, এটা তো ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে যে ইসলামের যে সময় এই দোয়াটা আবার একটু বললে আর কি আমাদের দর্শকরা, যে উনি দোয়াটাও কিন্তু উনি যে সময় আপনার এই বৈতুল্লাহ শরীফ বানানোর পরে ইসমাইল আলাইসাল্লাম তো ওনার সাথে ছিলেন, জি জি, এবং এরপরে আপনার দোয়াটা বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এরকম এরকম অনেক দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা করেছিলেন, জি জি জি, বিভিন্ন সময়ে বৈতুল্লাহ বানানোর পরে বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরকম আমরা জানি এই বললাম হাদিতে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এটাকে আমরা বলি খতমে ইউনুস বা বড় খতম বলি হাদিতে ইউনুস ইসলামের দোয়া, এটাকে আমরা অনেকেই বলি যে এতটুক পড়া, আপনি আসল কথা হলো এরকম জরুরি না যে এতটুক পড়তে হবে, 16 লক্ষ বার পড়তে হবে, জি ওইটাই আমি আপনাকে জানতে চাচ্ছি যে আসলে এটা আমরা বলি বড় খতমের দোয়া, অনেকভাবে আমরা বলি যে এটা 1 লক্ষ বার পড়লে, কিন্তু আসলে তো ইউনুস আলাইহিস সালাম কতবার পড়ছিলেন বা কতদিন ছিলেন,
আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন মানে এটার কোনো অথেন্টিক কিছু থাকলে বা এই দোয়াটা আসলে স্পেসিফিকলি কোন সময় আমাদের পড়া উচিত? ধরেন ইউনুস আলাইহিস সালাম যখন মাছের ভিতরে ছিলেন, আসলে তো উনি একটা বিপদের মধ্যে ছিলেন, এই দোয়া বিপদের মধ্যে কি পড়া যায় বা কিরকম এগুলো যদি একটু বলেন। বিষয়টা হলো হযরত ইউনুস আলাইহিস সালাম তো বিপদের সময় পড়ছেন, এটার মানি না এটা যে আমরা বিপদে না থাকলে মনে দোয়া পড়তে পারবো না, এটা না, এটা না, সবসময় আমরা এই দোয়াগুলো পড়তে পারবো, সবসময় তো দোয়া ইনশাআল্লাহ পড়তে পারবো। এটার যে একটা মানে অনেকে মনে করি আমরা যে মানে ওই বিপদের সময় এটা আমরা পড়ি, বিপদের সময় কিন্তু এই দোয়াটাই আমরা গুরুত্ব দিব, যেহেতু আমার নবী আমাদের এই নবীদের মধ্যে একজন নবী হযরত ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়াটা আমরা কিন্তু পড়তে পারি। এবং এই উলামায়ে কেরাম দিনদার নেককার যারা, এরা এই দোয়া পড়ে এই এই আয়াত পড়ে যে সময় তারা দোয়া করছেন দোয়াটা কবুল হয়েছে, সেই হিসাবে আমরা এই কথা বলতে পারি যে এই দোয়াটা আমরা পড়বো, যে যতটুক বার পড়ি, 1000 পড়ি, 2000 পড়ি, 5000 পড়ি, 100,000 পড়ি, যার যতটুক সম্ভব আমরা এগুলোকে পড়বো। একজন কলার বুদ্ধি লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলি না পারবো জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জি। আপনার প্রশ্ন তাহলে হুকা জি। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছি ভালো। আপনি আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার জি আপনার একটা মনে হয় একটা কোয়েশ্চন দিকে মনে হয় জি, আপনি মনে হয় মাইন্ড করেন না জন্য জি না হোক মিলার শরীফ করা ঠিক আছে। ইয়া নবী সালাম আলাইকা খারাও ইয়া কিয়াম করা ঠিক আছে। এটা নয় আমরা একটু ভাই কয়েকজন বইছি আপনার বুঝছেন। জি জি ঠিক আছে, বাট করবা না আপনি জি। আমরা আসলে এগুলো নি মাসনুন দুয়ার প্রোগ্রাম, আমরা আরো প্রোগ্রাম হল থাকে ইকরা বাংলার বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো এগুলাতে আপনি এগুলা মানে জিগাইতে পারবা। এখন আমরা আজকে না খালি দোয়া সংক্রান্ত যদি আপনার কিছু থাকি থাকে তাহলে আপনি এটা মানে আমরা হৌকা বুঝছেন নি। আর আরও প্রোগ্রাম থাকবো এটা আপনি প্রশ্ন তারারে জিগাইলে আরও সে সকল থাকবা তারারে স্পেসিফিকভাবে জিগাইলে তারা এইগুলো আনসার দিয়ে দিবা। থ্যাংক ইউ ভাই জয়। ও খোয়াত আসলা যে ইউনুস আলাইহিস সালামের যে দোয়া যে গুজে বিপদ ফরলে এগু ফরতে পারবা, একজন ভাই যে জিজ্ঞাসা করেছিলেন নবীদের দোয়া জি, এরকম আমরা তো কয়েকটা দোয়া তো বলে ফেললাম জি, এরকম আরও অনেক দোয়া রয়েছে। আমরা জানি হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম সবাই দোয়া বলেছেন। হযরত লূত আলাইহিসসালাম বলেছিলেন রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন। হযরত সুলাইমান আলাইহিসসালাম দোয়া করেছিলেন রব্বি আউজিনি আন আশকুরা নিআমাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা صالحًا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين. الله اكبر এরকম হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহ যে আমি আমাকে তুমি কি করো, আমি চাই শুকরিয়া আদায় করব যে নিয়ামতগুলো তুমি দান করেছো। অনেক সময় আছে আমরা এই নিয়ামতগুলো আমরা মনে করি না। সুলাইমান আলাইহিস সালামকে তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সাম্রাজ্য দান করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতাসকে উদয় ওনার অধীনে দিয়েছিলেন এই আপনার এরকম অবশ্যই অবশ্যই এরকম সুলাইমান আলাইহিস সালামকে বলে অনেক দুনিয়ার লাইনে বাদশাহী দান করেছিলেন এরকম সুলাইমান আলাইহিস সালাম। এখন কথা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে যেটা নিয়ে এসেছেন নবীদের দোয়া জিজ্ঞেস করেন, আমরা আমরা আমাকে জিজ্ঞেস করি আমরা কি আমাদের নিয়ামতকে কি স্মরণ করি আল্লাহ তাআলাকে যে আমাকে এত নিয়ামত দিলেন, আমাকে আমাকে এই আপনার খাওয়া দাওয়া থেকে লাগাই নিয়ে সব কিছু, আজকে আমাদের যে পোশাক এই আপনার ঠান্ডার সময় আসলে ঠান্ডার পোশাক আছে, অনেক গরিব দেশে তারা ঠান্ডার পোশাক মিলে না, এরকম খাওয়া দাওয়া আমাদের ঘরের মধ্যে কত রকমের আইটেম থাকে, কত রকমের আইটেম থাকে, আমরা কি এগুলাকে এগুলাকে মনে করা, এগুলাকে স্মরণ করা। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা যে আমাকে এবং আমার পিতা মাতার উপরে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি, নেক আমল যাতে করতে পারি, যাতে আল্লাহ তাআলা কি হন সন্তুষ্ট হন, এবং আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহর রহমতের দ্বারা নেককারদের মধ্যে শামিল করেন, নেককারদের মধ্যে। আমরা একটা দোয়া শিখিয়ে দিই, একটা দোয়া আছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান আল্লাহুম্মা জাআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ তুমি আমাকে এই ঈমান যেটা আছে এটাকে মাহবুব প্রিয় বানিয়ে দাও, ইমানকে তুমি প্রিয় বস্তু বানিয়ে দাও। জি জি আরেকটা কল নিন জি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওকে হুজুর, আমি দুইটা কোয়েশ্চন দিতেইতাম জি। আমার একটা কোয়েশ্চন হলো মানে সেলেমের লাগি বদনজরের দোয়া আমি একটা শিখেছি, ওটা তো আমার দেখবা নি ওলা ফড়িলে ওই পানি জি, কইতাম এই দোয়াটা
জয় হুকা বিসমিল্লাহি আল্লাহুম্মা আযহার হাররুহা ওয়া বারদাতুহা আহুজুর আবার হুকা জয় আবার হুকা আবার কইবানি আপনি দুটা জয় বিসমিল্লাহি আল্লাহুম্মা আযহার হাররুহা ওয়া বারদাতুহা আচ্ছা আর প্রশ্ন কিতা হুকা আপনি এগু হুজুরে হুনচন দুয়া এখন কইবা যে দুই নম্বর কোয়েশ্চন হইলো ওদিন আপনাকে বলা মাতিত্রা হুনিয়ার বড় কত মর দোয়া মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন জয় আমি এটা প্রথম মানিছি আমি সারা আমার সোয়া লক্ষ পড়া লাগবো নি না ষাট হাজার পড়ে লিছি ও কুফরিয়া দোয়া করলে আমার ওই করে জয় বুঝছি নিয়ত করি আর কি পড়েছি জয় বুঝছি জয় প্রশ্ন উত্তর পাইবা ইনশাআল্লাহ ওকে ওকে আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা কল আছে নিয়ে নে হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম কল বুদে ড্রপ হয়ে গেছে বোন জানতে চাচ্ছেন হুজুর ওই যে বদনজরের যে দোয়া উনি বললেন এটা এটা বলবেন আর ওই যে আমরা তো এই খতমে ইউনুস সম্বন্ধে আলাপ করতেইছিলাম বোন বোধহয় মিস করে ফেলছেন উনি সোয়া লক্ষ বার ওই বলছেন ওইটাই একটু আর একটু বললে নজরের দোয়া যিনি বললেন এই যে আপনার এই দোয়াটা যেটা বললেন এটা আপনার অনেক দোয়াই আছে নজরের জন্য অনেক দোয়াই আছে তাইলে উনি আমি অনুরোধ করব যে এই দোয়াটাকে আপনি শুদ্ধ করে পড়বেন এবং অনেক সময় আছে এই আপনার কথাটা ক্লিয়ার হয় নাই জি অনেক অনেক রকমের আছে অনেক এই নজরের দোয়া যেটা এটা আমি শুদ্ধ করে ফেলবো শুদ্ধ করে পড়তে হবে আর দোয়াটা যেটা পড়ছেন এটা সম্ভবত এটা ঠিক আছে জি জি এরপরে আপনি যেটা বললেন যে আরেকটা প্রশ্ন করেছেন খতমে ইউনুস ষাট হাজার পরে ফেলেছেন এবং আমি বলবো যে এইগুলা তো আপনি দোয়া আপনি ষাট হাজারের জায়গায় যদি আপনি সোয়া লক্ষ পড়তে পারেন ভালো কিন্তু যদি আপনি কষ্ট হয় বা আপনি সময় পাইতেছেন না এই জন্য কোনো অসুবিধা নাই আপনি দোয়া মান্নত করেছেন দোয়া মান্নত করেছেন আসল কথা হলো যে এরকম দোয়াটা যে সোয়া লক্ষবার যে পড়তেই হবে এরকম কিন্তু সোয়া লক্ষবার যারা পড়েছেন অনেক সময় আছে আপনার দশজন ২০ জন ৫০ জন যে সমবেত হয়ে আপনার এই খতমে ইউনুসের দোয়া করেছেন সোয়া লক্ষ পড়েছেন দোয়া করেছেন দোয়া কবুল হয়েছে সেই হিসাবে অনেকের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে সেটা আমি সোয়া লক্ষবার পড়ে আমি ফায়দা পেয়েছি আপনিও যদি পারেন আপনি সোয়া লক্ষবার পড়তে পারেন জি 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 মনে হয় কোনো কল এসেছে না এরপরে আমি বলতেছিলাম যে একটা কল নিয়ে একটা কলার আছেন বোধহয় আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু জি বোন আপনার প্রশ্ন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি বোন আমরা দোয়া করবা জি ইনশাআল্লাহ বেশি করে জি আমিও নজরের দোয়া একটা পড়ি তো আমার দোয়াটা ঠিক আছে নি আমি ফরিয়া শুনাই আপনার জি কইল কবল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজু বি কালিমাতিল্লাহ أعوذ بكلمات الله التامة من كل شيطان وأمة ومن كل عين لأمة আপনি আমার সাথে বলেন আপনিও বলেন أعوذ بكلمات الله التامة বিকালিমাতিল্লাহি তাম্মাতি জি এরপরে কি বলছেন মিন কুল্লি জি মিন কুল্লি শাইতানি ওয়া হামাতিন মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লা আম্মা এইরকম যে দোয়াটা জি এই যে দোয়াটা বলেছেন দোয়াটা ঠিক আছে আপনি এই দোয়াটা পড়তে পারেন জি জি বোন জি বোন থ্যাংক ইউ বোন জি আমরা বলতেছিলাম যে ওই সোয়ালক্ষবারের যে জি সেই বোনকে বলবো যে আপনি যদি ৬০,০০০ পড়েছেন উনি তো ৬০,০০০ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাইলে ৬০,০০০ সোয়ালক্ষ হতে আর বেশি বাকি নেই জি তাইলে যদি সম্ভব এটা ওই যে বললেন এটা কোনো আসলে কোনো জরুরি না যে আপনাকে ১,৫,০০০ বার পড়তে হবে ২,০০,০০০ বার পড়তে হবে এটা কিন্তু কোনো জরুরি না মানে উনি মনে করতেছেন যে বোধহয় আমি তো ১,৫,০০০ বার ওইটা নিয়ত করে ফেলছি ১,৫,০০০ বার পড়ার আসলে এটা জরুরি না জানা এটা আমি বলছি বারবার না এরপরে আমি যে আপনাকে এই যে একটা দোয়া আমি যেটা আমি আমার ভিউয়ারদের জন্য বলেছিলাম আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল ঈমান আজকে
যদি আমার কাছে ইমান না থাকে তাহলে আজকে দুনিয়ার মধ্যে হয়তো আমি সুখী মানুষ কিন্তু আসলে আমি সুখী না, আমি যদি মরবার সময় খাতেমা বিল খায়র হয় না, ইমান নিয়ে যেতে পারি না, তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কেউ নাই। এই জন্য বড় বড় ওলিরা, বড় বড় আল্লাহর বুজুর্গ যারা ছিলেন, তারা শয়তান বলতো আপনি তো কামিয়াব হয়ে গেছেন, আপনি সাকসেস হয়ে গেছেন, আপনি সফল হয়ে গেছেন, বলতেন না আমি সফল হয় না, এখনো আমার এই কি রয়ে গেছে, সামনে আমার মৌত রয়ে গেছে, মৌতের সময় আমি কি আমার ইমান নিয়ে যেতে পারবো কি না সেটা আমি জানি না, সেটা আমি জানি না। সকরাতের সময় শয়তানের হামলার সময় আমার ইমানটা যদি মজবুত না হয় তাহলে আমরা ইমান নিয়ে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে ইমান ঠিক রাখার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ইমান আমল ঠিক রাখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা একটি বিরতিতে যেতে হবে, বিরতির পর ইনশাআল্লাহ আপনাদের কাছে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।